ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে বা ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের এক্সাম রুটিন দিয়ে দেওয়া হয়েছে। তোমরা wbsuexams.net এই ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে তোমাদের পরীক্ষার রুটিনটা তোমরা চেক করে নিতে পারছো। তোমরা এখান থেকে এক্সাম রুটিন অপশনে যাবে, সেখান থেকে দেখবে রুটিন অফ সেমিস্টার টু এক্সাম 2023, এই অপশনে তোমরা ক্লিক করে রুটিনটা চেক করে নিতে পারছো। তোমাদের কবে তোমাদের এক্সাম হচ্ছে, বিএ বিএসসি বিকম বিবিএ বিসিএ সেমিস্টার টু এক্সামিনেশন 2023 তোমাদের স্টার্ট হচ্ছে 2/9/2023 তারিখ থেকে স্যাটারডে। তোমাদের যাদের এইসি মিল পেপার বেঙ্গলি রয়েছে, মেল ক্যান্ডিডেটের জন্য বা ছেলেদের জন্য তোমাদের 11টা থেকে 12টার মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা হচ্ছে। আর তোমরা যারা ফিমেল আছো, তোমাদের জন্য মিল পেপার বেঙ্গলি থাকলে তোমাদের 1টা থেকে 2টোর মধ্যে তোমাদের এক্সাম হবে। আর তোমাদের যাদের মিল পেপার ইংলিশ হিন্দি উর্দু আরবিক রয়েছে, সংস্কৃত রয়েছে, তাদের কিন্তু তোমাদের 3টে থেকে 4টের মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা হচ্ছে। ওকে, এছাড়া তোমাদের যাদের অনার্স পেপার রয়েছে, 4/9/2023 তারিখে তোমাদের কোর কোর্স 3 পেপারটা হবে, 5/9/2023 তারিখে তোমার কোর কোর্স 4 পেপারটা হচ্ছে, আর 7/9/2023 তারিখে তোমরা যারা ফিজিক্স জিওলজি এডুকেশন ফিল্ম স্টাডিজ ফিজিক্যাল এডুকেশন হিউম্যান রাইটস ওম্যান স্টাডিজ এই সাবজেক্টগুলো যাদের ডিএসসি আর অথবা তোমাদের জেনারেল পেপার রয়েছে, তোমাদের কিন্তু 8/7 তারিখে তোমাদের এক্সামটা হচ্ছে 2টো থেকে 4টের মধ্যে। ওকে, আর 8 তারিখে তোমাদের এক্সাম হবে ম্যাথামেটিক্স হিউম্যান ডেভেলপমেন্ট হিস্ট্রি এনভায়রনমেন্টাল সায়েন্স এই পেপারগুলো যাদের ডিএসসি আর জেনারেল পেপার রয়েছে তাদের কিন্তু 8/9/2023 তারিখে হচ্ছে। 9 তারিখে তোমাদের এক্সাম হচ্ছে অ্যানথ্রোপোলজি কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি উর্দু কম্পিউটার অ্যাপ্লিকেশন। 11 তারিখ তোমাদের এক্সাম হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ইলেকট্রনিক্স বিজনেস এথিক্স, তারপর তোমাদের এফএসসিএস জি এই পেপারগুলো কিন্তু তোমাদের হচ্ছে 11 তারিখে। 12 তারিখে তোমাদের বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টগুলো হচ্ছে 12 তারিখে। 13 তারিখে তোমাদের কেমিস্ট্রি সোশিওলজি ডিফেন্স স্টাডিজ মিউজিক আরবিক সংস্কৃত এই পেপারগুলো থাকছে। এদিকে তোমাদের রয়েছে জিওগ্রাফি মলিকুলার বায়োলজি সাইকোলজি ফিলোজফি মাইক্রোবায়োলজি জার্নালিজম এই পেপারগুলো রয়েছে। 15 তারিখে তোমাদের স্ট্যাটিস্টিক্স সাইকোলজি ইংলিশ বিজনেস ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স এই পেপারগুলো তোমাদের কিন্তু রয়েছে 15 তারিখে। যাদের ডিএসসি পেপার আর জেনারেল পেপার রয়েছে তারা কিন্তু এই ডেটে তোমাদের এক্সাম দিতে হবে, 2টো থেকে তোমাদের 4টের মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হচ্ছে। ওকে, তোমাদের বিএ প্রোগ্রাম অনলি ফর মেল, তোমাদের যে ছেলেরা রয়েছে তোমাদের কিন্তু এলসিসি যে পেপারটা রয়েছে ইংলিশ সাবজেক্ট, সেই ইংলিশ সাবজেক্টটা তোমাদের কিন্তু এক্সাম হবে 16 তারিখে শুধুমাত্র মেলদের জন্য। আর ফিমেলদের তোমাদের হবে বিএ প্রোগ্রাম অনলি ফর ফিমেলদের জন্য, তোমাদের কিন্তু যে এলসিসি পেপারটা থাকছে ইংলিশ সেটা কিন্তু তোমাদের 18 তারিখে হচ্ছে। আর 16 তারিখে তোমাদের বিকম প্রোগ্রাম যাদের মেল ফিমেল আছে প্রত্যেকেরই কিন্তু যে এলসিসি পেপারটা রয়েছে সেটা কিন্তু তোমাদের 16 তারিখে হচ্ছে। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের এক্সাম কবে থেকে স্টার্ট হচ্ছে। তোমাদের ফোর্থ সেমিস্টারে এই অপশন থেকে ক্লিক করে তোমাদের রুটিনটা তোমরা চেক করে নিতে পারছো। তোমাদের এক্সাম 4 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। তোমাদের কোর কোর্স যাদের 8 পেপার রয়েছে অনার্সদের তাদের কিন্তু 11টা থেকে 1টার মধ্যে তোমাদের এক্সাম হবে। 5 তারিখে তোমাদের 9 পেপারটা হচ্ছে, আর 7 তারিখে তোমাদের 10 পেপারটা হবে, আর 8 তারিখে তোমাদের মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মিল আর যে বেঙ্গলি মিল বিএ প্রোগ্রাম অনলি ফর ফিমেল ফিমেলদের জন্য কিন্তু তোমাদের মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা বেঙ্গলি পেপার আছে সেটা কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে। 9 তারিখে তোমাদের এক্সাম হবে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ যে বাংলা মেল সাবজেক্টটা আছে সেটা, যা তোমরা মেলরা রয়েছে মেলদের জন্য কিন্তু 9 তারিখে এক্সাম হচ্ছে। আর বিকম প্রোগ্রাম মেল ফিমেল প্রত্যেকেরই কিন্তু যে বেঙ্গলি যে মেল সাবজেক্ট হচ্ছে সেটা 9 তারিখে এক্সাম হবে। আর ইংলিশ হিন্দি উর্দু আরবিক যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো কিন্তু যাদের মিল রয়েছে তারা কিন্তু বিএ বিকম প্রোগ্রাম মেল ফিমেল প্রত্যেকেরই কিন্তু এই 9 তারিখে তোমাদের এক্সাম হচ্ছে। 11 তারিখ তোমাদের এক্সাম হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ইলেকট্রনিক্স বিবিএ যে সাবজেক্টটা রয়েছে সেটা, এফএসসিজি তোমাদের কমার্সের যে সাবজেক্ট রয়েছে সেটা, যাদের ডিএসসি পেপার আর জেনারেল পেপার রয়েছে তাদের কিন্তু 11 তারিখে এক্সাম হচ্ছে। আর 12 তারিখে তোমাদের অ্যানথ্রোপোলজি কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি উর্দু কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সাবজেক্টগুলো যাদের ডিএসসি পেপার রয়েছে অথবা তোমাদের জেনারেল পেপার রয়েছে যাদের তাদের কিন্তু 12 তারিখে এক্সাম হচ্ছে। 13 তারিখে তোমাদের জিওগ্রাফি মলিকুলার বায়োলজি সাইকোলজি ফিলোজফি মাইক্রোবায়োলজি জার্নালিজম এই সাবজেক্টগুলোর এক্সাম হচ্ছে 13 তারিখে।
14 তারিখে তোমাদের ম্যাথামেটিক্স, হিউম্যান ডেভেলপমেন্ট, হিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স এই পেপারগুলো হচ্ছে। 15 তারিখে তোমাদের ফিজিক্স, জুলজি, এডুকেশন, ফিল্ম স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশন, হিউম্যান রাইটস, ওমেন স্টাডিজ এই পেপারগুলো তোমাদের এক্সাম হবে। 15 তারিখে তোমাদের এক্সাম হবে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, ইংলিশ, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেশন। 18 তারিখে তোমাদের কেমিস্ট্রি, সোশিওলজি, তোমাদের ডিফেন্স স্টাডি, মিউজিক, আরবিক, সংস্কৃত এই পেপারগুলো হচ্ছে। 19 তারিখে তোমাদের বোটানি, ইকোনমিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, বিজনেস ইকোনমিক্স এই পেপারগুলো তোমাদের হচ্ছে। ওকে, আর তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো, তোমাদের সেই নোটিশটা দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে নোটিশটা চেক করে নিতে পারছো। তোমাদের অ্যাডমিট কার্ডের যে ডেটটা দেওয়া রয়েছে, তোমরা 17 তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো। আর তোমাদের যদি অ্যাডমিট কার্ডে যদি কোনো রকম ভুল থাকে, তোমরা 17 থেকে 19 তারিখের মধ্যে সেটা কারেকশন করতে পারবে। ওকে, আর তোমরা এই ওয়েবসাইট থেকেই তোমরা এখান থেকে অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করবে, তোমাদের এখান থেকে সেকেন্ড এন্ড ফোর্থ সেমিস্টার অ্যাডমিট কার্ড অপশন আসবে। এই অপশনে ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারছো। ওকে, প্রত্যেকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।